দেশের রাজধানীতে দেদার বিক্রি হচ্ছে মালদহের আম। প্রতি বছর ফুড প্রসেসিং হর্টিকালচার দপ্তরের পক্ষ থেকে দেশের রাজধানী দিল্লিতে আম উৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের কৃষকেরা এখানে আম নিয়ে উপস্থিত হন বিক্রির জন্য। প্রতি বছর অন্যান্য রাজ্যকে পেছনে ফেলে মালদহের আম ব্যাপক সুনাম কুড়িয়ে এসেছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। উৎসব শুরুর প্রথম দিনেই মালদহের 500 কেজির বেশি আম বিক্রি হয়েছে এই মেলায়। 5 জুন থেকে শুরু হয়েছে দিল্লির হ্যান্ডলুম হাটে আম উৎসব। মালদহ জেলার মোট 6 জন আম ব্যবসায়ী ও কৃষক এই আম উৎসবে আম ও আমজাত বিভিন্ন খাবার বিক্রি ও প্রদর্শনীর জন্য নিয়ে গিয়েছেন। মালদা সহ পশ্চিমবঙ্গের আমের ব্যাপক চাহিদা এই দিল্লির হ্যান্ডলুম হাটে সাড়া পড়েছে এবং আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ তাতে করে আমাদের মালদার জগৎ বিখ্যাত আম সহ পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ সমস্ত জেলার আম এখানে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এই সমস্ত বাজারে আরও ব্যাপকভাবে বিক্রি হবে এবং মালদার আম রাজ্যের আম প্রমোশন হবে। মালদহ জেলা থেকে এই বছর মূলত হিমসাগর, লক্ষণভোগ, ল্যাংড়া ও গোপালভোগ আম পাঠানো হয়েছে দিল্লির মেলায়। প্রতি বছর এই প্রজাতির আম ব্যাপক বিক্রি হয়। মালদহ জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর দিল্লিতে 5 জুন থেকে 19 জুন পর্যন্ত আম উৎসব অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এই মেলায় প্রায় 17 মেট্রিক টন আম পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এ মেলায় গড়ে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মালদহের আম। গত বছর এই মেলা 1 মাস ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল। মালদহের আম বিক্রি হয়েছিল প্রায় 25 মেট্রিক টন। এবছর 15 দিনের মেলা, তাই 17 মেট্রিক টন আম পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বছর আমাদের ন্যাশনাল লেভেলের যে জাতীয় লেভেলের আম উৎসব দিল্লির প্রাঙ্গণে হতে চলেছে। 5 তারিখ থেকে 19শে জুন এই 15টা দিন আমাদের এই জাতীয় আম উৎসব হবে এবং মালদা ছাড়াও আরও 5টি জেলা বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ নর্থ চব্বিশ পরগনা এবং হুগলি এই জেলাগুলি পার্টিসিপেট করেছে এবং আমাদের মালদা জেলা থেকে 6 জন পার্টিসিপেন্টস অর্থাৎ গ্রোয়ার্স ওখানে পার্টিসিপেট করেছে এবং স্টলে আম, বিভিন্ন প্রজাতির আম এবং আমের তৈরি বিভিন্ন প্রসেসড প্রোডাক্ট কিন্তু নিয়ে গেছে। মালদহ থেকে দিল্লি ট্রেনে করে আম পাঠানো হচ্ছে ধাপে ধাপে। মালদহ জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আম এই মেলায় পাঠানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের রাজধানীতে আয়োজিত আম উৎসবে বিভিন্ন প্রজাতির আম আসলেও এবছর ব্যাপক বিক্রি হচ্ছে মালদহের আম। এমনিতে দেশজুড়ে মালদহের আমের যথেষ্ট সুনাম রয়েছে। স্বাদ ও গন্ধ অন্যান্য জায়গার আমের থেকে সম্পূর্ণ আলাদা করেছে মালদহের আমকে। তাই প্রথম থেকেই মালদহের আমের কদর বেশি এই মেলায়। ব্যাপক বিক্রি হচ্ছে বলে জানান সেখানে উপস্থিত আম ব্যবসায়ী ও কৃষকেরা। মালদহ থেকে হরষিত সিংহ, নিউজ 18 লোকাল।